বাংলাদেশ আফগানিস্তানের অনূর্ধ্ব উনিশ দলের মধ্যকার ম্যাচে বড় ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলীয় মাত্র এগারো রান তুলতে এই বিপদে পড়ে ক্ষুদে টাইগাররা আফগানিস্তান দলের মুজিবুর রহমান একাই নিয়েছেন পাঁচ উইকেট এর আগে টসে জিতে আফগান যুবাদের ব্যাটিংয়ে পাঠায় সাইফ হাসানের দল বল হাতে পুরো সিরিজের ধারাবাহিকতা রক্ষা করে শুরুতে আফগান ক্যাম্পে আঘাত হানে খুদে টাইগাররা হাসান মাহমুদে করা প্রথম স্পেলে দুই ওপেনারকে হারায় আফগানিস্তান রহমতুল্লাহ গুবরাজ ও ইব্রাহিম জাদরানকে এক অঙ্কের ঘরেই থামান হাসান ব্যাটিং পাওয়ার প্লে শেষে নাইম হাসানের স্পিনে জাদুর মুখে পড়ে আফগান মিডল অর্ডার তারিক এস্টেনিক জাইকে এগারোতম ওভারে দশ রানে আউট করার পর ইনিংসের তেরোতম ওভারে ফের আঘাত হানের নাইম ওয়াইজ মালিক জাইকের উইকেটে নিয়ে চল্লিশ রানই আফগানদের চার উইকেটের দলে পরিণত করেন তিনি ফর্মে থাকা আব্দুর রসুলকে বড় ইনিংস তেইশ রান খেলতে দেননি এই তরুণী স্পিনার একুশতম ওভারে বল হাতে ফিরলে ফের আফগান ক্যাম্পে আঘাত হানেন নাইম তুলে নেন ইনফাম রসুলের উইকেট এক ওভারে নতুন ব্যাটসম্যান ইকরামকে শূন্য রানে সাজভরের পথ দেখান তিনি তেইশতম ওভারে বল করতে নেমে নিজের পঞ্চম শিকার তুলে নেন নাইম লোয়ার অর্ডার ব্যাটসম্যান কাইস আহমেদকে সাজঘরে শূন্য রানে লেগ বিফরের ফাঁদে ফেলেন তিনি এক সময় মনে হচ্ছিল একশো রানের নিচে অল আউট হবে সফরকারীরা তবে অষ্টম উইকেটে এসে মুরাদ ও ওয়াহুদার ব্যাটিং দৃঢ়তায় লজ্জা আফগানরা এই জুটি সাতান্ন রান যোগ করে বিচ্ছিন্ন হয় অধিনায়ক সাইবের বলে দ্রুত তিন উইকেট তুলে নিয়ে আফগানদের একশো তেত্রিশ রানে অল আউট করতে সাহায্য করেন তিনি উল্লেখ্য যে বাংলাদেশ আফগানিস্তানের সিরিজটি এক সমতায় আছে এরপরে যে দলটি জিতবে তারা এগিয়ে যাবে সিরিজে দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন